আমি সবসময় বলি যে ও ছয় মারার প্লেয়ার না, তুমি মারতে পারে কিন্তু ও ছয়ের প্লেয়ার না। হাফ সেঞ্চুরির আক্ষেপ নাই, দলের জিতে আনন্দ, ব্যাটের মতো মাইক্রোফোনের সামনেও লিটনের দারুণ ছন্দ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস ভেঙেছেন মুশফিকুর রহিম। বিসিবি সভাপতি আগে বিশ্বাসই করতেন না মুশফিক ছক্কা মারতে জানে। তামিম লিটন সৌম্য সরকারের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন বোর্ড কর্তা। সিনিয়রদের দায়িত্বশীলতায় মুগ্ধ নাজমুল হাসান পাপন, কলম্বো থেকে শামসুল আরিফিনের পাঠানো প্রতিবেদন। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ব্যাটিং মুশফিকের, 35 বলে হার না মানা 72, 5-4, বিশাল বিশাল 4-6। ম্যাচ জিতে মুশফিকের বুনো উল্লাস কিংবা নাগিন ডান্সে অবাক না বিসিবি সভাপতি। অবাক হয়েছেন মুশি তার বিশ্বাস ভেঙেছেন বলে। আমি সবার সামনে কালকে বলেছি তুমি যে এরকম মারতে পারো আমি জানি না, কারণ ও ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ হয় আর এই মারটা তো অনেক বড়। আমি বললাম তুমি যে এরকম মারতে পারো তো জানি না, যাতে করে একসাথে হয়ে তারা শেষ চেষ্টাটা করে একদম রবিবার কলম্বো ছেড়ে গেছেন বোর্ড সভাপতি। ভারত ম্যাচের আগে টাইগারদের জন্য সুখবর নিয়েই নাকি আবার ফিরবেন। সুখবরটা প্রধান কোচ নিয়োগে। শামসুল আরিফিন, 71, কলম্বো, শ্রীলঙ্কা।